কি বলবো বলেন, এখন আপনার উদ্দেশ্যটাই হচ্ছে শুরু থেকে আমার পেছনে লেগে থাকা, তারপর উনি উনার ফলোয়ার বা ফ্যান বেসটাকে আমার থেকে ডিস্ট্র্যাক্ট করা ট্রাই করতেছে, এটা দেখে না আমি খুব কষ্ট পাইছিলাম। প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সবসময় একটা অদৃশ্য ক্লাস থাকে, আর এটা কি ইউজ করে আপনি এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন পপুলারিটি বাড়াতে, অনেকেই এমনটা মনে করছে, এখন আপনার কি মতামত? বলবো, হঠাৎ করে সেদিন যেটা হয়েছিল, ওর সামনে একটা ভিডিও আসে, ওই ভিডিওটা দেখার প্রেক্ষিতে তার মাথায় একটা প্রশ্ন আসে যে বাবা মা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন বাচ্চাদেরকে এরকম কোনো ইউনিভার্সিটিতে পাঠায় যে ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিংটাকে হচ্ছে অ্যাপ্রুভাল দেয়, অথবা করতেছে দেখেও তারা বারণ করে না। ওই প্রেক্ষিতে সেই স্ট্যাটাসটা দিয়ে বসে, কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল আমরা এক্সপ্লেইন করি নাই। তো আপনারা তো বুঝতেই পারতেছেন যে ফ্রি মিক্সিং এর কারণে যে এই জিনিসটা, মানে আমার কথা হলো যে তারা এটা শিখলো কোথা থেকে, অবশ্যই সিনিয়রদের থেকে শিখছে। তো সিনিয়র বলতে আমরা যাদেরকে বুঝি আর কি। হ্যাঁ, আমাদের ভুলটা ওই জায়গাতেই হয়েছে যে আমরা স্পেসিফিক ওয়েতে জাস্ট হয়তো প্রাইভেটের কথা বলছি, পাবলিকের কথাটা নিচে মেনশন করে নেছি, ভালো মন্দ সব জায়গাতেই আছে। হ্যাঁ, কাউকে আমরা দুঃখ দেওয়ার উদ্দেশ্য বলি উদ্দেশ্য করে এটা বলা হয়নি, কিছু মানুষকে উদ্দেশ্য করে এবং কিছু কিছু ইউনিভার্সিটিকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে, এটা আমরা লিখি না, এটাই আমাদের ভুলটা হয়েছে। শবনম ফারিয়া আপুকে একজন অ্যাক্ট্রেস হিসাবে কেমন লাগে আপনার কাছে? সত্যি কথা বলতে আমি আমার লাইফ নিয়ে এত বেশি প্যারার মধ্যে ছিলাম এবং আছি যে আমার ওইভাবে না, মানে নাটক সিনেমা ওভাবে দেখা হয় না, খুব কম কম দেখি। তো অ্যাক্ট্রেস হিসাবে সে অনেক সুন্দরী একটা মেয়ে, মেয়ে হিসাবে সে অনেক সুন্দর, এবং তার ব্যাপারে অত ভালো অত ডিপলি আমি জানি না। উনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন একটা কমেন্ট করে বসছিল, আমি দেখে এতটা অবাক হয়েছি যে উনার মতন একজন স্টার আমার মতন এত ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটারের পেজে এসে কমেন্ট করছে, তা আবার একটা উল্টাপাল্টা কমেন্ট, তারপর উনি উনার ফলোয়ার বা ফ্যান বেসটাকে আমার থেকে ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করতেছে, এটা দেখে না আমি খুব কষ্ট পাইছিলাম। কান্না করি নেই, কষ্ট পাইছিলাম শুধু, আর কিছু বলার নেই আসলে ওনাকে নিয়ে। সালমান মুক্তাদিরও সামহাউ আপনার কন্ট্রোভার্সি ইস্যুতে চলে আসে, সালমান মুক্তাদিরকে একজন মিডিয়া পার্সোনালিটি হিসেবে কেমন লাগে আপনার? আমি সালমান মুক্তাদির ভাইয়াকে কখনো দেখি নাই, কখনো ওনার সাথে আমার কথা হয় নাই পার্সোনালি, তাই উনি আসলে পার্সোনালি মানুষটা কেমন এটা উনার খুব কাছের মানুষরা কেউ বলতে পারবে না। তো আমি উনার ব্যাপারে যদি বলতে যাই সেটা অবশ্যই ভুলও হতে পারে মিথ্যাও হতে পারে। ওনাকে অনলাইনে যতটুকু দেখছি, হ্যাঁ অবশ্যই উনি ভালো কাজ করছে, ভালো কাজ না করলে আসলে টিকে থাকা যায় না, বাট সামনে না খারাপটাই আসে খালি। তো যেহেতু ওনার অনেক খারাপ জিনিস আমার সামনে আসছে, তো আমি কেন ওনাকে নিয়ে কথা বলতে যাবো? রিসেন্টলি দেখলাম যে আপনি আমার অ্যাপোলজি পোস্ট নিয়েও ওইটা নিয়েও ট্রল করতেছেন, ওইটা নিয়েও মিমস ক্রিয়েট করার চেষ্টা করতেছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন, আর কি বলবো বলেন, এখন আপনার উদ্দেশ্যটাই হচ্ছে শুরু থেকে আমার পেছনে লেগে থাকা, থাকেন আপনি পিছনে সমস্যা নাই, বাট চাইলে কিন্তু আপনি ভালো কাজ দ্বারাও আমার সামনে যেতে পারেন, এটা আপনার ইচ্ছা, যাবেন কি না যাবেন আমার কোনো সমস্যা নেই। তো ওনাকে নিয়ে আর কিছু বলার নাই। আর হ্যাঁ, উনি যেহেতু আমাকে কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য আমার পোস্টে এসে আমাকে খারাপভাবে লেখালেখি করছে, ওনাকে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাই আপনি হয়তো বা দেখেন নাই যে আমি অনলাইনে অনেক ভালো কাজ করছি, যদি আপনার মন চায় ওখানে যে আপনাকে ভালো কমেন্ট করতে পারেন, এতে করে কিন্তু আপনার ব্যক্তিত্বটা সুন্দরভাবে ফুটে উঠবে, যেহেতু আপনার খারাপ কমেন্ট করার প্রবণতা বেশি বা আপনি করেন, যদি চান যে না আমি ফুটাপিকে কখনো ভালো কিছু লিখবো না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বা যেহেতু খারাপটা লিখছেন চাইলে ভালোটা লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা।